প্রিয় সুদি আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে হেপাটো মেগালি হেপাটো ম্যাগালি শব্দটি শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন না যে বিষয়টা কি বিষয়টি হচ্ছে যে লিভার বড় হয়ে যাওয়া অর্থাৎ আমাদের যে যকৃত রয়েছে বা আমরা যদি একদম খাঁটি বাংলায় বলি আমাদের যে কলিজা রয়েছে এটা বড় হয়ে যাওয়াকেই হেপাটো মেগালি বলা হয় এখন আপনারা অনেক সময় দেখবেন যে আমরা মজা করে অনেক সময় বলি যে কারো হয়তো অনেক দান খরে করে আমরা বলি যে লোকটার কলিজা অনেক বড় বা অনেক সাহস বলি লোকটার সাহস রয়েছে অর্থাৎ লোকটার কলিজা অনেক বড় অর্থাৎ এই কলিজা বা লিভার যে বড় হয়ে যাওয়া এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় কলিজা বা লিভার বড় হয়ে যাওয়া কিন্তু অনেক সমস্যার একটা বিষয় অর্থাৎ লিভারটা যাতে বড় হয়ে না যায় সে ব্যাপারটা মানে কী কী কারণে লিভারের বড় হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটে এবং লিভার বড় হয়ে গেলে কি কি সিমটমস দেখা যায় কি কি জটিলতা দেখা দেয় এবং এক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা রয়েছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি লিভার কিন্তু আমাদের সবচেয়ে একটি বড় অর্গান অর্থাৎ আমাদের যে অ্যাবডোমেনে যে সফট অর্গানগুলো রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় অর্গান হচ্ছে লিভার এবং লিভার আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান বলা হয় যে পাঁচশো রকমের কাজ করে হচ্ছে লিভার অর্থাৎ লিভারের ফাংশন কিন্তু বলেই শেষ করা যাবে না এখন এই লিভারটা কী কী কারণে ক্ষতিগ্রস্ত হয় কী কী কারণে এটা বড় হয়ে যায় এ ব্যাপারটাই আমি একটু বলতে যাচ্ছি লিভার বড় হয়ে যাওয়ার কতগুলো খুবই উল্লেখযোগ্য কারণের ভিতরে একটি কারণ হচ্ছে হেপাটাইটিস অর্থাৎ লিভারে যদি ইনফেকশন বা প্রদাহ দেখা দেয় তাহলে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে প্রথমত যেটা হয় অ্যাকুট হেপাটাইটিস হঠাৎ করে লিভার সংক্রমিত হয়ে লিভারটা বড়ো হয়ে যেতে পারে আর কর্নিক হেপাটাইটিস যেগুলো হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাসের কারণে যদি দীর্ঘমেয়াদী লিভারের সংক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে আপনারা দেখেছেন যে লিভার সিরোসিস অর্থাৎ লিভার সিরোসিস যখন হয় কারো লিভারের খুব খারাপ অবস্থা এক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে লিভারের বা ফ্যাটি লিভার যেটা বলতে যাচ্ছে যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে আস্তে আস্তে লিভারে ফ্যাট জমে এক্ষেত্রে লিভারটা কিন্তু বড় হয়ে যেতে পারে তারপরে যেটা হয় যে আপনার যদি দীর্ঘমেয়াদী যদি লিভারের যদি কোনো টিউমার কোনো সিস্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে হ্যাঁ তাদের লিভার কিন্তু বড় হয়ে যায় আপনারা দেখেছেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস হ্যাঁ এখানে আমরা যেটা দেখে থাকি যে যদি দেবদাস সে কিন্তু দীর্ঘদিন এই অ্যালকোহল বা এই ধরনের সেবন করার কারণে কিন্তু আস্তে আস্তে লিভারটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিশেষে লিভারটা নষ্ট হয়ে সে কিন্তু মারা যায় অর্থাৎ লিভারের ক্ষেত্রে অ্যালকোহল কিন্তু মারাত্মক ক্ষতিকর একটা ভূমিকা পালন করে থাকে তাহলে যে আমরা যে বিভিন্ন ধরনের ক্ষতিকর ওষুধ গ্রহণ করি প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা খাবার কিন্তু লিভারে মেটাবলিজম হয় এই মেটাবলিজম করতে যেয়েও কিন্তু লিভার বড় হয়ে যায় তারপরে আপনার দেখেছেন যে ক্লোসিস যক্ষা হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু লিভারটা বড় হয়ে যায় তারপরে অন্য জায়গায় কোনো টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে এটা অনেক সময় লিভারে সংক্রমিত হয়ে লিভারটা বড় হয়ে যায় লিভারের রক্তনালীগুলো যদি ব্লক হয়ে লিভারটা বড় হয়ে যেতে পারে আর লিভার যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিমটমস আমরা দেখে থাকি যে খুবই মারাত্মক কিছু সিমটমস দেখা যায় মারাত্মক ক্লান্তি ভাব থাকে বমি ভাব থাকে যে কোনো জিনিস আপনি খেলে সেটা ঠিকমতো হজম হবে না তারপরে জন্ডিসের যে লক্ষণগুলো এগুলো থাকে চোখ মুখ হলুদ হলুদ হয়ে 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 যায় 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 শরীরটা খুবই দুর্বল তাপমাত্রা বেড়ে যেতে পারে ত্বকের চুরকানি হতে পারে আপনার চোখ হলুদ হয়ে যেতে পারে প্রসাব হলুদ হয়ে যেতে পারে অর্থাৎ জন্ডিসের লক্ষণগুলো এক্ষেত্রে দেখে থাকি এক্ষেত্রে আমাদের কিছু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে তারপরে নিয়মিত ব্যায়াম করতে হবে অতিরিক্ত চিনি অতিরিক্ত ফ্যাট এগুলো খাওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সুষম খাবার খেতে হবে সঠিক করতে হবে লিভারের যত্ন নিতে হবে অর্থাৎ এমন কিছু গ্রহণ করা যাবে না এমন জীবনযাপন করা যাবে না যার কারণে আমাদের লিভারটা ক্ষতিগ্রস্ত হয় পর্যাপ্ত ঘুম লাইফ স্টাইল মোডিফিকেশন সব কিছুর মাধ্যমে এবং অনার্থক আজে বাজে ওষুধ গ্রহণ করার মাধ্যমে যে লিভার নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে মুক্ত থেকে আমাদেরকে লিভারটাকে ভালো রাখতে হবে এবং পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে লিভারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো ওষুধ রয়েছে আপনারা জানেন যে হেপাটাইটিসের ক্ষেত্রে জন্ডিসের ক্ষেত্রে আমাদের ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে অর্থাৎ লিভারের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের ওষুধিক ওষুধের কিন্তু অনেক বেশি কার্যকারিতা রয়েছে তাই যাতে লিভারের এ ধরনের সমস্যা রয়েছে বা লিভার বড় হয়ে যাচ্ছে বা লিভার বড় হয়েছে তারা যদি প্রপার হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে প্রপার চিকিৎসা গ্রহণ করে এবং কিছু নিয়ম নিয়মকরণ মেনে চলে তাহলে অবশ্যই কিন্তু লিভারের এই ধরনের সমস্যা থেকে সে মুক্ত হতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ